ঐতিহ্যবাহী তাঁত পণ্যের প্রচার প্রসার ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার চার দিনব্যাপী হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালের সমাপনী দিনে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবেন বলে জানান তিনি। ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এসএমই এবং অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ এএফডিবি আয়োজিত এই মেলায় অংশ নেয় 50টি প্রতিষ্ঠান। বিস্তারিত হাসান ওয়ালির প্রতিবেদনে। সোনারগাঁওয়ের জামদানি, মিরপুরের বেনারসি কিংবা টাঙ্গাইলে তাঁত ছিল রিক্সা পেইন্টও। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ঐতিহ্যবাহী দেশীয় তাঁত পণ্যের যেন মেলা বসেছিল। চার দিনের এই মেলার পর্দা নামলো শুক্রবার। করোনার দীর্ঘ বন্দী জীবন শেষে স্টলে পছন্দের পণ্যের পসরা সাজিয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা, তাদের চাওয়া সরকারি পৃষ্ঠপোষকতা। এটা আমাদের জন্য খুবই একটা দরকার ছিল এবং হয়েছে, আমাদের জন্য খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই ইভেন্টটা করে আসলে আমি অনেক হোপফুল, আশাবাদী, কারণ আবার নতুন করে একটা প্রচার হচ্ছে। একটা আমরেলার নিচে বেশ কিছু উদ্যোক্তা যাদের মধ্যে পটেনশিয়াল যে আছে, ওরা একসাথে স্টল নিতে পারবে। মেলা নিয়ে সন্তুষ্টির সুর ক্রেতাদের কণ্ঠে, তবে আরো বড় পরিসরে আয়োজনের দাবি তাদের। ভালো, এরকম হওয়া উচিত। আসলে কোভিডের জন্য আমাদের এই মেলাগুলো বন্ধ হয়েছিল। আরো লোকজন বাড়াতে হলে আরো সব বাড়াতে হবে, স্টল বাড়াতে হবে। এমন আয়োজন আরো চালিয়ে যেতে চান আয়োজকরা। তারা যেন ভালো করে তাদের প্রোডাক্ট শো করতে পারে, ডিসপ্লে করতে পারে, সেজন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আর এই শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। সাপোর্টের চেয়ে বড় কথা হলো উদ্যোক্তাদের সাহস আর ঝুঁকি নেওয়ার মানসিকতা। আমরা যেটা করতে পারি, ট্যাক্স ফেলবো না, যন্ত্রপাতি আমদানি করতে চায় বিশেষ ধরনের, সেটাকে রেয়াতি হিসাবে দেওয়া যেতে পারে। মেলায় বিক্রি কিনি তো বটেই, আগ্রহের কেন্দ্রে ছিল ফ্যাশন শো। সাংস্কৃতিক অনুষ্ঠানও মুগ্ধ করেছে দর্শনার্থীদের। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।